অনূর্ধ্ব ১৬ সাফ জয়ী নারী দলের খবর। দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের দাপট ধরে রাখার প্রত্যয় বাংলাদেশের মেয়েদের কণ্ঠে। নেপালে অনূর্ধ্ব ১৬ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে দেশে ফিরেছে অর্পিতা বিশ্বাসের দল। এর মধ্য দিয়ে আঞ্চলিক সব রকম প্রতিযোগিতায় শিরোপা জেতার রেকর্ড গড়েছে লাল সবুজরা। কুশল ইয়াসিরের রিপোর্ট। নারী ফুটবলের জয়ের সুবাতাস বয়েই চলছে। এবার সাফ অনূর্ধ্ব ১৬ চ্যাম্পিয়নশিপের শিরোপা নিয়ে দেশে পা রাখল টিম বাংলাদেশ। হিমালয়ের দেশ নেপালে টাইব্রেকারে শক্তিশালী ভারতের বিপক্ষে ফাইনালে জয়ের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার সব আঞ্চলিক টুর্নামেন্টে শিরোপার স্বাদ পেল লাল সবুজের প্রতিনিধিরা। শিরোপা নিয়ে ফিরে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে অর্পিতা বিশ্বাসরা। স্মরণীয় একটা বিষয় যে হচ্ছে 16 টিমের ক্যাপ্টেন হিসাবে জয়লাভ করছে, দেশের জন্য কিছু করতে পারছি, সেটা আসলে অনেক আনন্দদায়ক ছিল সেই মুহূর্তে। সেটা সেই আনন্দ আর কি বলে বোঝাতে পারবো না যে কতটা আনন্দ ছিল। ধারাবাহিকতা ধরে রাখতে মেয়েদের সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে কোচ কর্মকর্তারা। সবার অনুপ্রেরণা, এবং আমি কেন জানি না, আমি ছেলেদের টিমে কাজ করেছি, বাট মেয়েদের জন্য একটা আলাদা ফিলিংস অলওয়েজ দেশবাসীর, যেটা আসলে কাজ করার জন্য খুবই সহায়ক আমার জন্য। বাংলাদেশ যে সাউথ এশিয়ায় নাম্বার ১ সেটাই প্রুভ করলো, এবং আমরা একক চ্যাম্পিয়ন। আপনারা বুঝতেই পারছেন যে আমরা ব্যাক টু ব্যাক টুর্নামেন্টে আমরা প্রমাণ করে দিলাম যে আমরাই নাম্বার ১। বেশ কয়েক বছর ধরে একের পর এক শিরোপা উপহার দিয়ে আসছে মেয়েরা। আগামী দিনে সবার সমর্থন চায় জুনিয়র বাঘিনীরা। কুশল ইয়াসির, NTV নিউজ, ঢাকা।